মানে কি? মানে বুঝিস না, তোর নাম কি? তোর নামটা কি? নাম কি? নাম নাম তোর নাম? তোর নাম বাপে রাখছে না, নিজে রাখছিস। রাস্তার পিচ ঢালা অংশে সমস্ত টুকু হচ্ছে তোমার কপালের উপরে, আর তোমার দুই পাশ দিয়ে কি হয়েছে বলছো? দিনের কথা আইব না, তোর মতো একটা জাউরা আমার মরবে, তার পানি মারছস, আবার তুই কস দিনের কথা আইব কই থেকে? মাঝে মাঝে কিছু সংলাপ বা ডায়লগ মানুষের কাছে এতটাই জনপ্রিয় হয়ে যায় যেগুলো রাতারাতি সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু করে দেয়। আজকের পর্বে আমরা আপনাদের এমনই কিছু ভাইরাল ডায়লগ শোনাবো যেগুলো রাতারাতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। আপনার প্রিয় মানুষটার সেরা ডায়লগটা শুনতে থাকুন একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। আজকের ভিডিওতে এমন কিছু ডায়লগ পেয়ে যাবেন যেগুলো না শুনলে দারুণ কিছু মিস করবেন। হ্যালো, তোমার কি হয়েছে? যমুনায় সেতু হয়েছে, মহাখালীতে ফ্লাইওভার হয়েছে, পাইলট স্কুল সরকারি হয়েছে, ওসমান মিয়া হাজি হয়েছে, পোলা দুইটা পাজি হয়েছে, পরশু দিন ডাইলে লবণ বেশি হয়েছে। এটা হলো মুশারফ করিমের বিজ্ঞাপন নাটকের ডায়লগ। মুশারফ করিমের এই লুকটা দেখে আই এম তো অবাক। কি লুক রে ভাই! আমার ছোট্ট একটা পরীক্ষা করবা? কেমনে? জুরে, অনেক জুরে কও আই লাভ ইউ। আচ্ছা, আপনার তো দাঁত ফালাই দিব। আমিও আমিও কি আমিও আই লাভ ইউ কইছি, থাপরে তো দাঁত ফলাই দিমু। হ্যাঁ আমিও। আবার কই আমিও? আমিও কি থাপরে তোর দাঁত ফলাই দিমু। আচ্ছা, আপনাদের কি বন্ধু আমরা তিনজন নাটকের কথা মনে আছে? এটা হলো বন্ধু আমরা তিনজন নাটকের সেই ভাইরাল ডায়লগ। মানে কি? মানে বুঝিস না, তোর নাম কি? তোর নামটা কি? নাম কি? নাম নাম তোর নাম? তোর নাম বাপে রাখছে না, নিজে রাখছিস। তোর বয়স যে 18 হয় নাই, তোর নাম কি? এত ঢঙ্কিসের? এটা হলো গল্পটা রোমিও জুলিয়েটের নয় নাটকের ডায়লগ। এই নাটক দিয়ে আফরান নিশো একটা সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ও ভালো না, ও কালো, ও কালা, ও কালা কালা কেমনে করে হয় ভালা? হ্যাঁ আমি বুঝি না, কিছু না, আমারে বোঝাও তুমি। তোমার 14 গোষ্ঠীর মধ্যে এমন কালা মানুষ আছে, ওরা দেখলে আমার আফ্রিকান মনে হয়। আফ্রিকার একটা মানুষ কিভাবে তোমার তোমার ফ্যামিলির গোষ্ঠীর গোষ্ঠীর মানুষ হয়? এটা হলো নো লাইস ট্যাটু নাটকের ডায়লগ। নাটকে অভিনয় করেছেন আফরান নিশু, শামিম হাসান সরকার এবং পার্শ্বয় বানা। 40 মিনিট টাইম লাগে বুঝাইস না, তুই অনেক বড় মাপের খেলোয়াড় হয়ে গেছিস, বুঝছিস নাই? 5 মিনিট পর তুই এমনি আউট হয়ে যাবি, তখন ফোন দিস। এটা হলো কাজলার এফি নমির মিশন বরিশাল নাটকের ডায়লগ। এই নাটকে পলাশের এই ডায়লগটা রাতারাতি ভাইরাল হয়েছিল। তুমি তো জগৎ বিখ্যাত কালো, জগতের সমস্ত কালো তোমার গায়ে প্রকৃতি লেপটে দিয়েছে। আলকাত্তা রঙের সমস্ত ছিটে ফোটা তোমার সারাটা শরীর জুড়ে বিস্তৃত। রাস্তার পিচ ঢালা অংশের সমস্ত টুকু হচ্ছে তোমার কপালের উপরে। এটা হলো বাই প্রচুর কবিতা ভালোবাসে নাটকের ডায়লগ। কবিতার ছন্দে পলাশের এই ডায়লগটাও রাতারাতি জনপ্রিয়তা পেয়েছে। কুত্তা মিজান আইছে। ওই কে কইছে রে কুত্তা মিজান? ওই কারা তোমার সাহস? কে কইছে কোনা? আরেকবার কোনা, একদম পাড়ায় কিন্তু বাইর করলাম। এটা হলো কাজলার এফি নমির ফিমেল নাটকে চাষি আলমের ডায়লগ। এই ডায়লগটাও টিকটকে ব্যাপক হারে ভাইরাল হয়েছিল। এই এলাকায় গ্যান্ডাম করে কোন বলা রে? আমার এলাকায় বোম ফাটায় না। এই শটগানটালয়ে তাই শটগানটালয়ে দুটো ফাঁকা আওয়াজ দেয়। এটাও ফিমেল নাটকে শরাফ আহমেদ জীবনের ডায়লগ। এই ডায়লগটাও রাতারাতি টিকটকে ভাইরাল হয়েছিল। আপনি বলে বাঘ? হ্যাঁ লোকে তো আমার তাই কয়। এরকম চেকায় খাড়ালে কি বাঘ হয়ে যায় নাকি? বিলাই বিলাই আপনি কি? এটা হলো শামিম হাসান সরকারের বাঘ যখন বিড়াল নাটকের ডায়লগ। এই ডায়লগটাও রাতারাতি ভাইরাল হয়েছিল। দিনের কথা আইব না, তোর মতো একটা জাউরা আমার মরবে, তোর পানি মারছস, আবার তুই কস দিনের কথা আইব কই থেকে? দিনের মতো একটা ভালো মাই এই এলাকায় আছে, পাঁচক তো নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, হিজাব পরে ঘুরে, আর তুই একটা হাফ প্যান্ট পরে পরে আর মতো মাইয়ের পিছে ঘুরস, ফাউল একটা জাউরার বাসা। এটা হলো মুশফিক আর ফারহানের জীবন দুই নাটকের ডায়লগ। ফারহানের এই নাটকটা অনেক শিক্ষণীয় ছিল, চাইলে দেখতে পারেন। তুমি নদী, আমি ঢেউ, তুমি কুমড়া, আমি লাউ, তুমি মোটা, আমি সরু, তুমি গাই, আমি গরু, তুমি পাকা, আমি কাঁচা, তুমি মুরগি, আমি খাচ্চা। হ্যাপি বার্থডে। এটা হলো লাভ এন্ড হেট নাটকে ফারহানের ডায়লগ। এই ডায়লগটাও অনেক মজার ছিল। খাও যা গালারে উপরেতে মনম দাসছিস না, হট তোর খাওয়ার গুলি মারি আমি। হ্যাঁ আমিও গেলাম, কাপড় তো খুদা মরবেন। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের পর্ব। দেখা হবে পরের কোন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। তুমি মোটা, আমি সরু, তুমি গাই, আমি গরু, তুমি পাকা, আমি কাঁচা, তুমি মুরগি, আমি খাচ্চা। দিনের মতো একটা ভালো মাই এই এলাকায় আছে, পাঁচক তো নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, হিজাব পরে ঘুরে, আর তুই একটা হাফ প্যান্ট পরে পরে আর মতো মাইয়ের পিছে ঘুরস, ফাউল একটা জাউরার বাসা। বিলাই বিলাই আপনি কি? এই তো মারুম, টাইম লয়ে মারুম তোরে, অনেক টাইম লয়ে মারুম। এমন গান গো হুতুনছি, এনজান জেলেবিতে যায় গান গেনজাম।